আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব 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 ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা মালটার শরবত বানাবেন তো আপনারা কীভাবে বানান আমি জানি না আমি যেভাবে বানাই সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো মালটাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিতেছি যেহেতু এখন আমাদের মনে একটা আতঙ্ক ভাইরাসের ভয় তো মালটার মধ্যে রোগ জীবাণু জীবাণু থাকতেই পারে তো আমরা ভালো করে ধুয়ে মুক্ত করে নিয়েছি মালটাগুলোকে আমি এখানে প্রায় আড়াই কেজি তিন কেজি পরিমাণ মালটা নিয়েছি তো এখানে পাঁচ কেজি পরিমাণ মালটা এনেছিলাম এখান থেকে আমি অর্ধেকটা সরিয়ে নিয়েছি বেশি অর্ধেকটা আমি শরবত করে নিব তাই আমার পরিমাণ মতো মাপা নেই তো মনে হচ্ছে তিন কেজি পরিমাণ হবে তো দেখেন আমি মালটাগুলো খুব ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি তো আপনারা কিভাবে করেন সেটা তো আমি আগেই বললাম আমি জানি না আমার মতে আমি শেয়ার করতেছি তো দেখেন আমি মালটাটা প্রত্যেকটা মালটা এভাবে দুই টুকরা করে নিব আর যেটা দিয়ে আমি জুস বানাই আমি ব্লেন্ডার দিয়ে করি না তো এমন যোগের এইখানে আমাদের এখানে এমনটি পাওয়া যায় জুস বানানোর জন্য মালটার জুস লেবু লেবু চিপটানোর জন্য আমরা এটাই ব্যবহার করে থাকি জগের উপরে একটি ছাঁকনির মতো চাকনির মতো সেটা দিয়ে আমি মালটার জুস করে নিই এমনটি করে আমি সবগুলা মালটা জুস করে নিব তো দেখতে থাকুন সাথে থাকুন এই গরমে যদি হয় একটু মালটার জুস একেবারে প্রাণটা জুড়িয়ে যাবে তো রাস্তা থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে খাবেন আপনারা সবচেয়ে ভালো হবে খেত স্বাস্থ্যসম্মত এই আর কি তো আপনারা ঘরে এভাবে করে নেবেন তো দেখেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন লাইক করে লাইক দিয়ে রাখবেন তো এখানে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো সামান্য একটু লবণ দিলাম আর একটা লেবু দিয়ে দিলাম লেবুর ফ্লেভারটা আসার জন্য দেখতেই পাচ্ছেন একটা আনাম লেবু আমি চিপটি দিয়ে দিব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন 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 ভিডিও দেওয়া মাত্র আপনাদের মোবাইলে চলে যায় তো এই আর কি তো দেখেন আমি চিনির সাথে মালটার জুসগুলো অ্যাড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দিয়ে দিব ফ্রিজে ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দিলে খেতেও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু পরিমাণ মালটার জুস দিয়েছি মালটাটা চিপটি নিয়ে যতটুকু পরিমাণ রস দিয়েছি ঠিক অতটুকু পরিমাণ পানি দিব এটা খেতে অনেকটা ভালো লাগে একদম টাটকা তাজা যেহেতু অনেকটা ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে খান এর চেয়ে বেশি সুস্বাদু বেশি মজা লাগবে এভাবে করে যদি আপনারা খেয়ে খান তো দেখতে পাচ্ছেন আমার মালটা জুসটা শরবতটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন খুব অল্প সময়ে বেশি একটা সময় লাগেনি দেখতেই পাচ্ছেন